আসসালামু আলাইকুম, আমার নাম আলিনুল ইসলাম, আমার বয়স 45 বছর, আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী, আমি থাকি লালমাটিয়া মোহাম্মদপুর। গত 4-5 বছর তো আমার ঘাড়ে ব্যথা, আমার ডান হাতটা আমি লাগাতে পারতেছিলাম না, আমার কোমরে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, তারপর আমার ইসে ছিল ব্যথা, পিঠে ব্যথা ছিল, আমি বসে কাজ করতে পারতাম না, আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারতাম না, আমি কোনো রান্না বান্না করতে পারতাম না, অনেক অসুবিধা হইতো, আমার পিঠ টিঠ ধরে যাইতো। ব্যথাটা যখন বেশি হয়েছিল, আমি একজন ডক্টরকে দেখাইছিলাম, তখন আমি কোনো সুস্থতা হই নাই। তারপর আমি ডিপিএসএ হসপিটালে শফিল প্রধান স্যারকে দেখাই, দেখানোর পর আমি অনেক সুস্থতা করছি, আমি থেরাপি দিয়েছি, গত 12 দিন ধরে আমি ফিজিওথেরাপি নিয়েছি, তারপর আমি অনেক সুস্থতা হয়েছে, অনেক আমি অনেক সুস্থ হয়ে গেছি। এখন আমি নামাজ পড়তে পারি, আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি, অনেক আমি সুস্থতা হয়ে গেছে, অনেক সুস্থ হয়ে গেছি। এখানে যে মেয়েরা আমাকে ফিজিওথেরাপি দিয়েছে, ওরা খুব ভালো সেবা যত্ন করছে আমাকে, অনেক সুন্দর করে আমার ফিজিওথেরাপিগুলো দিয়েছে, আমি অনেক ওদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। ওরা আমার সাথে অনেক বন্ধু ফ্রেন্ডশিপ হিসাবে অনেক করছে, আদর যত্ন করছে, ভালো করছে, সেবা যত্ন করছে আমাকে। এখানে চিকিৎসা অনেক উন্নত, মানে আমার বয়সের যে মেয়েরা আছে সমস্যা ভোগ করতেছে, তারা যে এখানে আসে চিকিৎসা সেবা যত্ন করে নেয়, সেবা নেয়, তাহলে অনেক সুস্থ হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ ভালো থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।